হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি মাশরুম টেক চ্যানেলের কম্পিউটার বেসিক পর্বের দ্বিতীয় ক্লাসে। আজকের ক্লাসে থাকছে কম্পিউটারের হিস্টোরিক্যাল বিষয় নিয়ে। জি বন্ধুরা, আজকে আমরা কম্পিউটারের অতীত এবং বর্তমান পর্যন্ত কম্পিউটারের ডিফারেন্সগুলো নিয়ে বা ক্রমাগত জেনারেশনগুলো নিয়ে কথা বলবো। কোথাও যাবেন না, আর ভিডিওটি কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। আশা রাখি অনেক অজানা তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই টিউটোরিয়ালে। যুগে যুগে গণনার যন্ত্র উদ্ভাবিত বিভিন্ন প্রচেষ্টাকে কম্পিউটারের ইতিহাস হিসেবে ধরা হয়। প্রাচীনকালে মানুষ একসময় সংখ্যা বোঝানোর জন্য ঝিনুক, নুড়ি, দড়ির গিট ইত্যাদি ব্যবহার করত। পরবর্তীতে গণনার কাজে বিভিন্ন কৌশল ও যন্ত্র ব্যবহার করে থাকলেও অ্যাবাকাস নামক একটি প্রাচীন গণনা যন্ত্রকেই কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র হিসেবে ধরা হয়। এটি আবিষ্কৃত হয় খ্রিস্টপূর্ব 2400 সালে ব্যাবিলিয়নে। অ্যাবাকাস ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার যন্ত্র। তো চলুন বন্ধুরা, অ্যাবাকাসটি একটু দেখে আসি। এই হলো অ্যাবাকাস, যার মাধ্যমে তৎকালীন যুগে এভাবে হিসাব নিকাশ করা হতো। তবে 19 শতকের শুরুর দিকে আধুনিক একটি যন্ত্রের নির্মাণ ও ব্যবহারের ধারণা প্রথম সোচ্চারভাবে প্রচার করেন চার্লস বেবেজ। তিনি এটির নাম দেন ডিফারেন্স ইঞ্জিন। কিন্তু প্রয়োজনীয় যন্ত্র ও অর্থের অভাবে কোনো কাজেই তিনি শেষ করতে পারেননি। তবে চার্লস বেবেজকেই কম্পিউটারের জনক বলা হয়। কম্পিউটার বিজ্ঞানের সত্যিকার সূচনা হয় অ্যালান টুরিংয়ের, প্রথমে তাত্ত্বিক ও পরে ব্যবহারিক গবেষণার মাধ্যমে। 20 শতকের মধ্যভাগ থেকে আধুনিক কম্পিউটারের বিকাশ ঘটতে শুরু করে। 1971 সালে মাইক্রোপ্রসেসর উদ্ভাবনের ফলে মাইক্রো কম্পিউটারের দ্রুত বিকাশ ঘটতে থাকে। বাজারে প্রচলিত হয় বিভিন্ন প্রকৃতির ও আকারের কম মূল্যের অনেক রকম পার্সোনাল কম্পিউটার বা পিসি। সে সঙ্গে উদ্ভাবিত হয়েছে অনেক রকম অপারেটিং সিস্টেম, প্রোগ্রামের ভাষা, অগণিত ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম। এর সাথে ব্যাপক বিস্তৃতি ঘটেছে কম্পিউটারের নেটওয়ার্ক ও ইন্টারনেটের এবং সংশ্লিষ্ট সেবা ও পরিষেবার। কম্পিউটার শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত ও সম্প্রসারিত হয়েছে অসংখ্য প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কম্পিউটার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। সাম্প্রতিককালে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ইনফরমেশন টেকনোলজি বা আইটি ব্যবসা বাণিজ্যের বিরাট অংশ দখল করেছে এবং কর্মসংস্থান হয়ে পড়েছে অনেকাংশেই কম্পিউটার নির্ভর। এই হলো অ্যালান টুরিং, যার কথা কিছুক্ষণ পূর্বেই বললাম। এরপর ক্রমাগত ধীরে ধীরে কম্পিউটার আপডেট নিয়ে আসার ফলে এর চাহিদাও বেড়ে যায়, যা বর্তমান প্রযুক্তিকে প্রমাণ করেছে। উইকিপিডিয়া এর তথ্য অনুযায়ী ফার্স্ট জেনারেশন 1946 সাল থেকে 1957 সাল পর্যন্ত ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে হিসাব নিকাশ করার প্রধান একটা মাধ্যম ছিল তাৎক্ষণিক যুগে। এরপর সেকেন্ড জেনারেশন 1958 সাল থেকে 1964 সাল পর্যন্ত আমরা ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রান্সিস্টার ইউজ করা হয়েছে, যার ফলে একটু আপডেট ঘটেছিল। এবং থার্ড জেনারেশনে ট্রান্সিস্টার এর পরিবর্তে ইন্টিগ্রেটর সার্কিট ব্যবহার করা হয়েছিল, যার ফলে সেকেন্ড জেনারেশনের থেকে থার্ড জেনারেশন অনেকাংশে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এরপর ফোর্থ জেনারেশন 1972 সাল থেকে 1990 সাল পর্যন্ত, যেখানে ইন্টিগ্রেটর সার্কিট থেকে চেঞ্জ হয়ে ভিএলএসআই চিপস ইউজ করা হয় এবং পরবর্তীতে মেমোরি কার্ড কিংবা প্রসেসর, এ সমস্ত জিনিস ফোর্থ জেনারেশনে ইউজ হয়, যেটা আমরা বর্তমান প্রযুক্তিতেও ব্যবহার দেখি। এরপর আসলো ফিফথ জেনারেশন, এবং এই ফিফথ জেনারেশনটাই এখনও বিদ্যমান। 1990 সাল থেকে এ পর্যন্ত যা যা ডেভেলপ হয়েছে
তার টোটাল সমষ্টিগত জিনিসটাই আমরা বর্তমান প্রযুক্তিতে ফিফথ জেনারেশন হিসেবে চিহ্নিত করি। শুধু তাই নয় বন্ধুরা, আমরা রোবটের মাধ্যমে বিভিন্ন কাজ সমাধান করে থাকি অনায়াসেই। পাশাপাশি কম্পিউটার টেকনোলজির যত রকম কার্যক্রম আমরা করে থাকি তার স্পিড নিয়ে কোনো সন্দেহ নেই, অবশ্যই হাই স্পিড। তবে বাংলাদেশে কম্পিউটার আসে সর্বপ্রথম 1964 সালে। বর্তমানে আমরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অনেক আপডেট টেকনোলজি ব্যবহার করে আসছি, যা আপনারা ফিফথ জেনারেশনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন, যাতে করে আপডেট ভিডিওগুলো পেতে সমস্যা না হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।